আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে মোবাইল থেকে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। আপনি যদি সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও না আপলোড করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু বেশি ভিউস আসবে না বা আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না। এই জন্য আপনি কিভাবে মোবাইল দিয়ে, যেহেতু বেশিরভাগ মানুষ মোবাইল দিয়ে ইউটিউবিং করে থাকেন, তো মোবাইল দিয়ে কিভাবে সঠিক নিয়মে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন, কিভাবে আপনি ডেসক্রিপশন লিখবেন, কিভাবে আপনার ভিডিওটা যেন ভাইরাল হয়, এই জন্য আপনি কিভাবে ট্যাগ আনবেন এবং ভাইরাল ট্যাগগুলো যেন আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন, এই সকল প্রসেস মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো এই ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সঠিক নিয়মে আপনার ভিডিও আপলোড করবেন, এরপর দেখাচ্ছি কিভাবে আপনারা ডেসক্রিপশন লিখবেন, কিভাবে ভাইরাল ট্যাগ ইউজ করতে পারেন। তো প্রথমে আপনি যদি ভিডিও আপলোড করতে চান, সেই ক্ষেত্রে আপনি ইউটিউবে এসে আপনার চ্যানেলটা লগ ইন করে নেওয়ার পর এইখান থেকে প্লাস সাইন বা এখান থেকে আপলোডের অপশন দেখতে পারবেন। এই অপশন থেকে আপনারা প্রথমে দেখতে পারবেন আপলোড এ ভিডিও। এইখান থেকে আপনি সঠিক নিয়মে এবং সকল অপশন পেয়ে যাবেন ইউটিউবের সফটওয়্যার থেকে। আপনি যেইটা আপলোড করতে চান আপনার ওই ভিডিওটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওই ভিডিওটার প্রিভিউ এখান থেকে দেখাবে। এখন আপনি যেহেতু এই ভিডিওটা আপলোড করবেন, এর জন্য এইখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেলে আপনি যে কাজটা করবেন, এখান থেকে প্রথমেই দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে টাইটেল দিতে বলতেছে। এখন যেহেতু আমি একটা স্যাড মিউজিক আপলোড করতেছি, এই জন্য এখানে টাইটেলের জায়গায় আমি লিখতে পারি জাস্ট আপনি যেটা আপলোড করতেছেন, যে ভিডিও আপলোড করবেন ওইটার আপনি টাইটেলটা লিখে দেবেন। এখন টাইটেলের হিসাবে আমি যে কাজটা করি, প্রথমে বাংলায় লিখে এরপরে ইংলিশে লিখি। বাংলা প্রথমে, বাংলাতে একটা সেন্টেন্স লেখার পর ইংলিশে লিখে দেয়। আর আপনি যদি চান যে ইংলিশে লিখবেন, জাস্ট পুরো সেন্টেন্সটা আপনি ইংলিশে লিখে দিতে পারেন। এটার জন্য আমি লিখে দিলাম যে আলবিদা, এরপর আমি জাস্ট এই চিহ্নটা ইউজ করলাম, এরপরে ইংলিশে জাস্ট লিখে দিলাম। এরপরে আমি জাস্ট আবার আরেকটা এরকম সাইন দিয়ে জাস্ট এইখান থেকে স্যাড মিউজিক এইভাবে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এইখান থেকে এই যে যে জিনিসটা লিখলাম, এইটা কিন্তু ফার্স্টে এই যে এই গানের নামটা বা এই মিউজিকের নামটা এখানে হলো। এরপরে জাস্ট এই যে স্যাড মিউজিক যেটা লিখলাম, বা এইখান থেকে আমি যদি আরেকটা ওয়ার্ড ইউজ করি যে ইমোশনাল স্যাড মিউজিক, এটা কিন্তু একটা ট্যাগ হিসাবেই কাজ করবে বা এইটা দিয়ে কিন্তু অনেকেই সার্চ করে। এর জন্য জাস্ট এটা লিখে দিলাম। এরপরে আপনি আবার এই চিহ্নটি ইউজ করে আপনি এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের যে নামটা রয়েছে জাস্ট ওই নামটা কিন্তু এখান থেকে আপনি লিখে দিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন আমাদের যে টাইটেলটা রয়েছে সেটা কিন্তু দেওয়া কমপ্লিট। এখন আমি যে কাজটা করব, সেম টাইটেলটাই এইটাই আমি কপি করব। কপি করার পর ডেসক্রিপশন বক্স দেখতে পাচ্ছেন এইখান থেকে ডেসক্রিপশন বক্সে এটা পেস্ট করে দেবো। আপনি চাইলে এখানে আপনার নিজের মতো ডেসক্রিপশন বক্স লিখে দিতে পারেন, কিন্তু জাস্ট খুব সহজে আপনি এইভাবেও কিন্তু ইউজ করতে পারেন। এরপর জাস্ট এন্টার বাটনে ক্লিক করে আপনি এখান থেকে একটু নিচে এসে আপনার নিজের বিবরণে, মানে আপনার যে কন্ট্যাক্ট ইনফোগুলো রয়েছে সেগুলো আপনি এখানে দিতে পারেন। আপনার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক, আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক, অথবা আপনার ফেসবুক পেজের লিঙ্ক, আপনার টুইটারের লিঙ্ক, সেগুলো আপনি এখানে কিন্তু দিতে পারেন। এর জন্য আমি নোটপ্যাডে আগে থেকে লিখে রেখেছি, জাস্ট আপনি এখান থেকে কপি করে এনে বা আপনার যেটা লেখা থাকে আপনি জাস্ট ওইটা এখান থেকে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এটা জাস্ট সিম্পলি এখান থেকে পেস্ট করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আবার যদি নিচে আসি, এখানে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো হ্যাশট্যাগটা কিন্তু একটা ভিডিওকে ভাইরাল করার জন্য অনেকাংশেই সেটা গুরুত্বপূর্ণ। এর জন্য আপনি হ্যাশট্যাগ হিসাবে জাস্ট আমি এখান থেকে মনে করুন জাস্ট এই গানের যে নামটা রয়েছে, যেমন আলবিদা, এটা আমি জাস্ট লিখে দিলাম। তো এটা লেখার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে চলে আসছে। আর হ্যাশট্যাগ কিন্তু এখন ইউটিউবে দেখা যায় ওইটার র্যাঙ্কিং কীরকম, ওই হ্যাশট্যাগটা কতগুলো ভিডিওতে ইউজ করা হয়েছে, আপনারা দেখে ভালো ভালো হ্যাশট্যাগ কিন্তু এখানে ইউজ করবেন। এরপর মনে করুন জাস্ট হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, এইটাও আমি ইউজ করতে পারি। এরপর জাস্ট ইমোশনাল মিউজিক, জাস্ট আপনার যেগুলো আপনি ইউজ করবেন একটু সার্চ করে ওই হ্যাশট্যাগুলো ইউজ করবেন। এখান থেকে সর্বোচ্চ তিনটা হ্যাশট্যাগ আপনার ভিডিওর উপরে সাজেস্ট করবে, বাকিগুলোও কাজ করবে কিন্তু ওগুলো আপনার ভিডিও টাইটেলের নিচে বা ওইখানে আপনার ওগুলো দেখাবে না, শুধুমাত্র তিনটাই দেখাবে। আমি এখানে আপাতত তিনটাই ব্যবহার করছি, আপনি এর চাইতে বেশি অথবা কমও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে জাস্ট এখান থেকে নিচে আসার পর আমি জাস্ট এখান থেকে লিখে দিলাম যে থ্যাংকস ফর ওয়াচিং, এরপরে জাস্ট আমি এটা শেষ করে দিলাম। এরপর জাস্ট এখান থেকে ব্যাকে এসে
এইখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, অবশ্যই ভিজিবিলিটির জায়গায় এসে আপনার যদি পাবলিক থাকে এইখান থেকে অবশ্যই আনলিস্টেড করে পোস্ট করবেন। আনলিস্টেড করে পোস্ট করলে যে কাজটা হবে যে এইটা শুধুমাত্র আপনিই দেখতে পারবেন, এটা সম্পূর্ণ কাজ শেষ হলে এরপর আপনি সবার জন্য উন্মুক্ত করে দিবেন বা সবার জন্য আপনি পাবলিশ করে দিবেন। এর জন্য জাস্ট এখান থেকে ভিজিবিলিটিটা আনলিস্টেড রেখে আমরা জাস্ট এখান থেকে আপলোড করে দিলাম। এখন এইটা যেই পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড হচ্ছে, এটা যতক্ষণ পর্যন্ত আপলোড হচ্ছে আমরা যে কাজটা করবো এখান থেকে ওয়াইটি স্টুডিও বলে যে সফটওয়্যারটা রয়েছে এই অ্যাপ্লিকেশনে চলে আসবো। ওয়াইটি স্টুডিওতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যদি একটু রিফ্রেশ করে এখান থেকে কন্টেন্ট অপশনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপলোড হচ্ছে। এটা এখনও আপলোড হওয়া শেষ হয়নি, কিন্তু আপনি এখন চাইলে এডিট ভিডিও অপশনে ক্লিক করে এটা কিন্তু আপনি এডিট করতে পারবেন। যেমন এইখান থেকে আমি যদি যে ট্যাগের যে অপশনটা রয়েছে এখান থেকে মোর অপশন এই অপশনে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখান থেকে ট্যাগ দেওয়ার অপশন রয়েছে। এখন ট্যাগ দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস বলে দেই, আপনাদেরকে এইটা ট্যাগ এইভাবে খুঁজতে পারেন। ট্যাগ খোঁজার জন্য আপনি ইউটিউবে সার্চ করেও দেখতে পারেন, যে আপনি সার্চ করবেন দেখবেন নিচে অনেকগুলো ট্যাগ শো করবে, আপনি ওইখান থেকেও ট্যাগ নিতে পারেন। তাছাড়াও আপনি যদি গুগল ক্রোমে যান, ক্রোমে যাওয়ার পর এখান থেকে আপনি যদি সার্চ করেন যে র্যাপিড ট্যাগ এইটা লিখে যদি আপনি সার্চ করেন এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনি প্রথমে এইখানে চলে যাবেন। এইখানে চলে যাওয়ার পর সবথেকে ভালো দিক এখানে আপনি যে কোনো একটা টপিক নিয়ে সার্চ করতে পারেন। যেমন এইখান থেকে মনে করুন এই মিউজিকটা দ্য আলবিদা স্যাড মিউজিক, এটা লিখে আমি যদি সার্চ করি দেখতে পাচ্ছেন এইটা সম্পর্কে ইউটিউবে যে কয়টা ভিডিও রয়েছে বা এই টপিকে ইউটিউবে কোনো কন্টেন্ট থাকলে সেইটা থেকে বেস্ট ট্যাগ যেগুলো রয়েছে এগুলো কিন্তু এখান থেকে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো ট্যাগ রয়েছে, আপনি এগুলা ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু ভালো ভালো ট্যাগ যেগুলো সেগুলাই কিন্তু এখান থেকে চলে আসছে। আপনি এখান থেকে মনে করুন আমি জাস্ট এখান থেকে এই যে এইটা ইউজ করলাম যে মিউজিক, তারপরে হচ্ছে এখান থেকে যে স্যাড সং, তারপর হচ্ছে এখান থেকে যেগুলো রয়েছে আপনি এগুলো চাইলে এখান থেকে আপনি কপি করে এগুলো ব্যবহার করতে পারেন। সবগুলো ব্যবহার করবেন না, এগুলো এনে আপনি কোনো একটা নোটপ্যাডে এখান থেকে জাস্ট আপনার নোটপ্যাডে এসে আপনি এখান থেকে ট্যাগ হিসাবে এটা লিখে এখান থেকে জাস্ট পেস্ট করে এগুলো আপনার প্রথমের যেগুলো রয়েছে এগুলো আপনি শেষে দিয়ে দিতে পারেন, শেষগুলো প্রথমে দিয়ে দিতে পারেন, অথবা এর মাঝখানে আপনি আপনার নিজের মতো যেমন এখান থেকে স্যাড মিউজিক আপনি যেগুলো বানাবেন আপনার নিজের মতো করে আপনি ওইগুলো জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আপনার দেখানোর জন্য জাস্ট একটা কপি করে নিলাম। এরপরে জাস্ট ওই যে ভিডিওটা আমরা জাস্ট ওয়াইটি স্টুডিওতে চলে আসবো, এখান থেকে ওয়াইটি স্টুডিওতে আসার পর ওই ট্যাগটা পেস্ট করে দিব এবং এখান থেকে এন্টার বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ওই ট্যাগটা লেগে গেছে। ঠিক একইভাবে আপনি এইভাবে লিখতে পারেন, আপনার যে ট্যাগগুলো আপনি দিবেন জাস্ট ওগুলো আপনি লিখে দিবেন। দেখতে পাচ্ছেন এইভাবে আমি কয়েকটা লিখে দিলাম, আপনারা এইভাবে ট্যাগ ইউজ করতে পারেন। এখানে সর্বোচ্চ 500 ওয়ার্ডে আপনারা ট্যাগ লিখতে পারবেন। আপনারা এইভাবে কয়েকটা ট্যাগ লিখে দিবেন, নতুন সময় আপনি যখন একটা ইউটিউব চ্যানেল রান করছেন নতুন সময় কিন্তু এই ট্যাগগুলো আপনার ভিডিওটা খুঁজে পেতে অনেক বেশি সাহায্য করবে। এবং আপনি এখান থেকে ক্যাটাগরি রয়েছে আপনার যে ক্যাটাগরিটা অলরেডি তো আপনি সিলেক্ট করে দিয়েছেন জাস্ট আপনার ক্যাটাগরিটা দিয়ে দিবেন। এরপর জাস্ট এখান থেকে ব্যাকে এসে যাবেন, ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আরও একটা অপশন রয়েছে সেটা হলো অডিয়েন্স বলে। তো অডিয়েন্স অপশনে যাওয়ার পর আপনি এখান থেকে দুইটা অপশন দেখতে পারবেন, সেটা হলো যে এটা মেড ফর কিডস কিনা আর এখানে রয়েছে নো ইটস নট মেড ফর কিডস, অর্থাৎ এটা যদি বাচ্চাদের জন্য তৈরি করা হয়ে থাকে ইয়েস ক্লিক করবেন, আর যদি না হয়ে থাকে সেজন্য নোতে ক্লিক করবেন। এরপর ব্যাকে আসার পর জাস্ট আপনি এই যে ভিডিওটা রয়েছে এইটা যদি পাবলিক করে দিতে চান ভিজিবিলিটি অপশনে যাবেন, পাবলিক অপশন সিলেক্ট করবেন, এরপরে আপনি জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করলে এটা পাবলিক করে দিতে পারবেন। আর যদি কাস্টম থাম্বনেল লাগাতে চান সেজন্য জাস্ট এই অপশনে ক্লিক করবেন, কাস্টম থাম্বনেল অপশনে ক্লিক করবেন, এরপর এখান থেকে আপনার গ্যালারিতে চলে যাবে। যেমন আমি আমার গ্যালারি থেকে এই যে থাম্বনেলটা এটা আগে থেকে তৈরি করা নেওয়া হয়েছে, জাস্ট ওই থাম্বনেলটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন থাম্বনেলটা চলে আসলে এরপরে জাস্ট এখান থেকে আমরা এই থাম্বনেলটা কিন্তু সেভ অপশনে যদি ক্লিক করে এই থাম্বনেল সহ এই পুরো ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু আপনি ইউটিউবে খুব সহজে ভিডিও আপলোড করতে পারেন এবং এইভাবে কিন্তু আপনি পোস্ট করতে পারেন। অবশ্যই আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করেন এবং আপনার ধৈর্য ধরে কাজ করতে থাকুন, ইনশাল্লাহ আপনারাও সফল হবেন। তো এইভাবে করে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়, আশা করি পুরো প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এই রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।